LIC রিক্রুটমেন্ট 2020। নমস্কার বন্ধুরা, নিউ জব ত্রিপুরা চ্যানেলটিতে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা LIC-র পক্ষ থেকে যে নতুন একটা ভর্তি বের হয়েছে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে এখানে কারা কারা আবেদন করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট এখানে ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, এই ধরনের ত্রিপুরা বা অল ইন্ডিয়া বেসিক যে সকল জব নোটিফিকেশন বের হয় তা নিয়ে আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। তো আপনারা যদি এই ধরনের ইনফরমেশন পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, আগে বারবার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা অনেকবার ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান, তো আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে থাকে। তাহলে চলুন বন্ধুরা, কি আছে আমরা সেটা দেখে নেই। সবার প্রথমে বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফিস, যেটা যারা জেনারেল ক্যান্ডিডেটস আছেন তাদের জন্য 700 টাকা রাখা হয়েছে, যারা এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটস আছেন তাদের জন্য 85 টাকা রাখা হয়েছে। যে পেমেন্ট মোডটা রাখা হয়েছে বন্ধুরা, অনলাইন আপনাদের পেমেন্ট করতে হবে। ইম্পর্টেন্ট ডেট, যেটা স্টার্টিং ডেট অ্যাপ্লাইয়ের জন্য এবং পেমেন্ট ফিসের জন্য যে ডেট রাখা হয়েছে, 25/2/2020। আর লাস্ট ডেট যেটা 15/3/2020। আর ইডিটিং, যেটা আপনাদের অ্যাপ্লিকেশন যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে, ভুল হয়ে থাকে, তাহলে সেটা ইডিটিং করার লাস্ট ডেট 15/3/2020। প্রিন্টিং যেটা করতে হবে আপনাদের অ্যাপ্লিকেশন, সেটা 30/3/2020। ডেট অফ ডেট ফর ডাউনলোড অফ কল লেটার ফর অনলাইন প্রিলিমিনারি এক্সাম 27/3/2020 থেকে শুরু করে 4/4/2020-এর মধ্যে করতে হবে। আর যে এক্সামটা হবে বন্ধুরা, প্রিলিমিনারি এক্সাম 4/4/2020-এ হবে, এটা একটা সম্ভাব্য ডেট বন্ধুরা, হয়তো পরবর্তী সময়ে আগে পিছিয়ে হতে পারে। এজ লিমিট বন্ধুরা মিনিমাম 21, ম্যাক্সিমাম 30, আর সেটা ক্যালকুলেট করা হবে 1/2/2020-এর উপর। এক্ষেত্রে বন্ধুরা গভর্নমেন্ট রুলস মেনে আপনারা এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি ইসিও এসএসসিও ক্যান্ডিডেট যারা আছেন এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। ভ্যাকেন্সি ডিটেলসে আপনারা কী কী পোস্ট আছে, কতটা ভ্যাকেন্সি আছে, কী কোয়ালিফিকেশন থাকতে হবে সেটা আপনারা দেখে নিন বন্ধুরা। 1 নম্বর এই সিভিল, যার জন্য ভ্যাকেন্সি আছে 29টা, কোয়ালিফিকেশন বিই অথবা বিটেক সিভিল লাগবে। 2 নম্বর এই ইলেকট্রিক্যাল, যার জন্য ভ্যাকেন্সি আছে 10টা, কোয়ালিফিকেশন বিই অথবা বিটেক ইলেকট্রিক্যাল। 3 নম্বর অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট, যার জন্য ভ্যাকেন্সি আছে 4টা, বি আর্কিটেক্ট। 4 নম্বর এই স্ট্রাকচারাল, যার জন্য 4টা ভ্যাকেন্সি আছে, এমটেক অথবা এমই স্ট্রাকচারাল। 5 নম্বর এই এমইপি ইঞ্জিনিয়ার, যার জন্য 3টা ভ্যাকেন্সি আছে, বিটেক অথবা বিই মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল। এএও কার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, যার জন্য 40টা ভ্যাকেন্সি আছে, যার জন্য কোয়ালিফিকেশন যেটা রাখা হয়েছে ব্যাচেলার ডিগ্রি অ্যান্ড সিএ। 7 নম্বর বন্ধুরা এএও অ্যাক্টুরিয়াল, যার জন্য 30টা ভ্যাকেন্সি আছে, ব্যাচেলার ডিগ্রি কোয়ালিফিকেশন লাগবে। 8 নম্বর এএও লিগ্যাল, যার জন্য 40টা ভ্যাকেন্সি আছে, ব্যাচেলার ডিগ্রি ল অথবা এলএলএম। 9 নম্বর বন্ধুরা এএও রাজভাষা, যার জন্য 8টা ভ্যাকেন্সি আছে, কোয়ালিফিকেশন এক্ষেত্রে মাস্টার ডিগ্রি হিন্দি অথবা ইংলিশে লাগবে। 10 নম্বর এএও আইটি, যার জন্য ভ্যাকেন্সি আছে 50টা, কোয়ালিফিকেশন ডিগ্রি ইঞ্জিনিয়ার অথবা এমসিএ অথবা এমএসসি কম্পিউটার সায়েন্স। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটির ডেসক্রিপশনে এই ওয়েবসাইটটির লিঙ্ক পেয়ে যাবেন, তো আপনারা যদি আপনাদের কোয়ালিফিকেশন ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাইয়ের জন্য বন্ধুরা এখানে অ্যাপ্লাই অনলাইনের পাশেই রেজিস্ট্রেশন লেখা আছে, তো এখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। আর নোটিফিকেশন অবশ্যই দেখবেন, নোটিফিকেশনের মধ্যে অনেক ধরনের ইনফরমেশনও আছে যা এখানে ওয়েবসাইটটিতে দেওয়া হয়নি, তো এখান থেকে আপনারা নোটিফিকেশন চাইলে পরেও ডাউনলোড করে নিতে পারেন। নোটিফিকেশনের পাশে ক্লিক হেয়ার লেখা আছে, তো এই জায়গাতে এসে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে আপনাদের, তাহলে ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা। তাহলে বন্ধুরা, আজকের জন্য এখানে শেষ করছি। যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের ডাউটগুলি ক্লিয়ার করার। আজকের জন্য এখানে শেষ করলাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।